দর্শক আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, আপনাদের সঙ্গে রয়েছে আমি তাজিয়া জুথি। দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনই সমন্বিত পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পূর্ব সতর্কতা হিসেবে জোর তৎপরতা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ডেঙ্গু প্রতিরোধে কি কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ, সেখানকার তথ্য আমাদেরকে যদি জানাতেন। বর্ষা শেষের দিকে থাকলেও আমরা দেখেছি শেষ সময়ে ডেঙ্গুর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও চিকিৎসকরা বলছেন যে সেটি কিন্তু বাড়ার আশঙ্কা তারা করছেন, এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিভাগ আছেন যারা, অর্থাৎ স্বাস্থ্য বিভাগে কর্মরত যারা রয়েছেন, তাদেরকে কিন্তু এই বিষয়ে জোর তৎপরতা চালানোর জন্য কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আজকে এই ডেঙ্গু প্রতিরোধে কিন্তু চিকিৎসকরা সকাল থেকেই তারা একটি আলোচনা সভার আয়োজন করেছেন, এবং সেই আলোচনা সবাই কিন্তু তারা নানান বিষয় কিন্তু তুলে ধরছেন। আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে ময়মনসিংহের 4টি জেলা নিয়ে বিভাগ, সেই 4টি জেলায় কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের যে কর্মতৎপরতা সেটি বাড়ানোর কিন্তু তাগিদ তারা দিয়েছেন। অর্থাৎ যদি বলি যে চলতি বছরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য মতে 314 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, অর্থাৎ গত 24 ঘন্টায় 9 জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা ভর্তি হয়েছেন। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমরা দেখেছি এবং চিকিৎসকদের তথ্য মতে কিন্তু গত 24 ঘন্টায় 15 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন, এবং বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আজকে পর্যন্ত 15 জনের মতো চিকিৎসাধীন রয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন যে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ গাজীপুর এবং অন্যান্য জেলার রোগীরা কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। অর্থাৎ মেডিসিন বিভাগের 3টি ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি এর প্রকোপ আরও বাড়ে, চিকিৎসকরা বলছেন তারা আলাদা ওয়ার্ড গঠন করবেন, এবং চিকিৎসকদের তথ্য অনুযায়ী কিন্তু এবছর ময়মনসিংহের 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা মারা গেছেন। এবং যদি বলি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে একটি অচল অবস্থা বিরাজ করছে, এবং সেই অচল অবস্থা কাটিয়ে কিন্তু ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ তাদের যে কর্মতৎপরতা তারা কিন্তু সেটি শুরু করেছেন। এবং আমরা দেখেছি নগরের 33টি ওয়ার্ডে কিন্তু তাদের যে ডেঙ্গু মশক নিধনে তাদের কার্যক্রম সেটি কিন্তু জোরদার করা হয়েছে। অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য বিভাগ তাদের কার্যক্রম করছেন, এবং বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন, এবং তাদের নির্দেশনা যারা মানছেন না তাদেরকে কিন্তু জরিমানার পাশাপাশি তাদেরকে কিন্তু নানানভাবে সতর্ক করা হচ্ছে। সেই বিষয়টি আমাদেরকে কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, অন্যথায় কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধ করাটা খুব কঠিন হয়ে পড়বে। সেই বিষয়টি কিন্তু বলছিলেন, যদিও এই সময়ে গত বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেশি ছিল, যদিও চিকিৎসকরা এবছর বলছেন যে খুব একটা মাত্রাতিরিক্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু এবার না থাকলে হয়তো এই শেষ সময়ে এসে কিছুটা রোগী বাড়তে পারে, এবং সেই বিষয়টি তারা সামাল দিতে কিন্তু তারা তাদের যে কর্মতৎপরতা সেটি বৃদ্ধি করার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা ভর্তি রয়েছেন তারা বেশিরভাগ নারায়ণগঞ্জ গাজীপুর থেকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, এবং ডেঙ্গু ওয়ার্ডের রোগীরা কিন্তু আমরা দেখেছি মশারি টানানোর যে কথা ছিল সারাক্ষণ, তারা কিন্তু গরমের কারণে মশারি টানাতে পারছেন না, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং অন্যান্য রোগী যারা আছেন তারা কিন্তু এতে আতঙ্কগ্রস্ত, এবং তারা বলছেন যে ডেঙ্গু রোগীদের যেন আলাদা ওয়ার্ড গঠন করে সেখানে যেন স্থানান্তর করা হয়, সেই বিষয়টি কিন্তু সাধারণ রোগীরা বলছেন। আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে রোগীর সংখ্যা যদি কিছুটা বাড়ে তাহলে আলাদা ওয়ার্ড কিন্তু গঠন করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতি। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এরই ধারাবাহিকতায় আজ সোমবার তিনি ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা এবং যৌথ বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন।
আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আপনি। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান কিন্তু ভোলায় এসেছেন এবং তিনি কিছুক্ষণ আগে মতবিনিময় শেষ করেছেন এবং তিনি এখন গণমাধ্যমের সাথে ব্রিফিং করছেন এবং তিনি বলছিলেন যে ভোলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা এবং রাষ্ট্রীয় যে অবকাঠামো এসব সুরক্ষার লক্ষ্যে দাদা তিনি এসেছেন এবং এখানে এখানে তিনি মতবিনিময় করেছেন জেলার আইন শৃঙ্খলা নেতাবাহিনীর এবং আমরা সরাসরি ডিপে যুক্ত হচ্ছি। সেই দাবি পূরণের বিষয়ে আমি সরকারের নিকট এটা উপস্থাপন করব। এছাড়া স্থানীয় প্রশাসনের যেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে, পুলিশ প্রশাসনকে যেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে, সেই বিষয়েও আমি অবহিত হয়েছি সংক্ষিপ্তভাবে। এই বিষয়গুলি নিয়ে আমি সরকারের যথাযথ পর্যায়ে তুলে ধরব। আমি শুধুমাত্র এই এটুকুই বলতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা প্রদান করে দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম, যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলিতে সহায়তা করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারের নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা প্রদান করে যাব ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে সবার সহযোগিতা চাই। আপনারা যারা মিডিয়ার সহকর্মী আছেন এখানে উপস্থিত, আপনাদের সবার মাধ্যমে আমরা মিডিয়ার সকল সদস্যদের এবং দেশের আপামর জনসাধারণের সহযোগিতা চাচ্ছি। আমাদের ছাত্র জনতা তাদের একটা সফল আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনের সুফল যাতে এই দেশ, এই দেশের জনগণ পায়, সেজন্য আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি জানতে পেরেছি ব্রিফিং এ, আমাকে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসক বলেছেন এখানে প্রায় 150 কিলোমিটারের চাইতে বেশি জলপথ রয়েছে এবং সেই জলপথ পাহারা দেওয়ার জন্য আগে থেকেই পুলিশ প্রশাসন এবং কোস্ট গার্ড ছিল, বর্তমানে নৌবাহিনীর সদস্যরাও এটার জন্য কাজ করছে। কিছু সীমাবদ্ধতা আমাদের আছে সব বাহিনীর ক্ষেত্রেই, তারপরেও আমি আশা করব যে আমাদের সার্বক্ষণিক টহলের মাধ্যমে যদি প্রয়োজন হয় আমরা এখানে আমাদের জনবল বৃদ্ধি করব আরো এবং তার মাধ্যমে আমরা এই নৌপথগুলিতে যাতে কোন রকমের চাঁদাবাজি, কোন রকমের সহিংসতা যাতে না হয় এবং জনগণের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেটার জন্য আমরা একত্রিতভাবে কাজ করব। আমি অনুরোধ করব আমার এখানে যিনি এরিয়া কমান্ডার আছেন তিনি এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে পৃথকভাবে একসাথে বসে তারা এটার সমাধানের জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করবে। ধন্যবাদ। এটা আমরা সবাই দেখেছি যে 5ই আগস্টের অবহিত পরে প্রায় সপ্তাহব্যাপী বেশ কিছু সারা দেশে বেশ কিছু অরাজকতা এবং নাশকতা হয়েছে, যেটা খুবই দুঃখজনক এবং সেখানে কে বা কারা জড়িত ছিল, অনেকে চিহ্নিত সন্ত্রাসী আমরা জানি, অনেকে তাদের প্রতিহিংসা বা আক্রোশ চরিতার্থ করেছেন, যেটা খুবই দুঃখজনক। তবে সময়ের সাথে সাথে এই বিষয়ে উন্নতি হয়েছে এবং বর্তমানে এই ধরনের আক্রমণ বা এই ধরনের সহিংসতা অনেকটাই কমে এসেছে বলে আমি মনে করি। আমার বিশ্বাস আমরা যখন সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং বিশেষ করে পুলিশ, আনসার, ভিডিপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের কোস্টগার্ডের সদস্য যারা আছেন উপকূলীয় অঞ্চলে সবাই মিলে যখন আমরা আমাদের কার্যক্রম আরো জোরদার করব সেটা অনেক অনেকটাই কমে আসবে। তবে একই সাথে আমি সংশ্লিষ্ট যে সকল রাজনৈতিক দল
যারা দেশে দেশের জনগণের জন্য জনগণের সেবা করার জন্য কাজ করেন তাদের প্রতি আমি আহ্বান করব যে আপনারা সবাই আমাদের বেসামরিক প্রশাসনকে সশস্ত্র বাহিনীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহায়তা করবেন। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমার বিশ্বাস আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা সেটা আরো অনেক কার্যকর এবং ফলপ্রসূ হবে। আমি এই জন্য সার্বিকভাবে সকলের সহযোগিতা কামনা করছি। জি প্লিজ। এই বিষয়টা আমাদের অতীতে এই অভিযোগ আমরা পেয়েছি এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড আমাদের সমুদ্র এলাকায় যথাযথভাবে নোয়াখালীতে নৌবাহিনী প্রধান ব্রিফ করছিলেন, আমরা সরাসরি সেখানেই ছিলাম। দেখছেন দেশ জনপদ লাইভ। বন্যার পানি নেমে গেলেও কমেনি জনভোগান্তি, বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি, এখনো সংস্কার হয়নি ভেঙে যাওয়া সড়ক। সার্বিক পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, জলাবদ্ধতা সহ যেসব জনভোগান্তি আপনার চোখে পড়েছে তা নিরসনে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? যুথি বন্যার পরে পরবর্তী অবস্থা যদি নোয়াখালীর বলতে হয় সেটি হচ্ছে যে নোয়াখালীতে 8টি উপজেলায় 87টি ইউনে এখনো প্রায় 13 লক্ষের উপরে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া প্রায় ছয় শতাধিক আশ্রয়কেন্দ্রে এখনো প্রায় 80,000-এরও বানবাসী মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। তা আসলে যে এসব বানবাসী মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি যেতে পারছেন না এখনো পানি থাকার কারণে, তো যে বন্যা পরবর্তী পানি নেমে গুলো কিন্তু এখন তার জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে, যে এমনই জলাবদ্ধতা রয়েছে তাদের যে বাড়ি ঘরে যেতে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, রয়েছেন নানা দুর্ভোগে আর রয়েছেন নানা সংকটে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো, জনভোগান্তি এবং জনসংকট নিয়ে কথা বলবো নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালীর সদস্য সচিব জামাল হোসেন বিশাদের সাথে। আমি তার কাছে জানতে চাইবো এখন 13 লক্ষ মানুষ পানিবন্দী, প্রায় 80,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে, এই অবস্থায় যে চরম জনভোগান্তি রয়েছে এ থেকে উত্তরণের উপায় কি? দেখুন, আপনি এখন পর্যন্ত যে বর্ণনাটি দিলেন যে 13 লক্ষ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে, এবং আমি যদি নোয়াখালীর শুধুমাত্র শহরটাকে আমরা একটা সিনোপসিসের যদি নিয়ে আসি তাহলে আপনি দেখবেন যে নোয়াখালীর উপর দিয়ে যে খালগুলো বয়ে গিয়েছিল বিশেষ করে শহরের উপর দিয়ে ছাগলমারা খাল, সেই খাল এখনো অনেক জায়গায় আসলে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি সেটি বাধাগ্রস্ত হয়ে আছে। এবং একই সঙ্গে নোয়াখালীর দুঃখ কিন্তু নোয়াখালী খাল, সে নোয়াখালী খাল বিগত কয়েক বছরে খনন করা হয়েছিল কিন্তু পর্যাপ্ত আমার মনে হয় যে ওই যে পরিমাণ খনন করার প্রয়োজন ছিল সেই পরিমাণ খনন না করার প্রেক্ষিতে আসলে পানি সরে যাওয়ার যে প্রক্রিয়াটি সেটি বাধাগ্রস্ত হয়েছে। এবং একই সঙ্গে শহরের উপরে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে এই ড্রেনেজ ব্যবস্থাগুলো আসলে যথোপযুক্তভাবে আসলে আমি বলবো যে এটিকে সংস্কার করা হয়নি, ফলে নোয়াখালীর যে শহর মাইজদি এই মাইজদির পুরো শহরে এখনো নানা জায়গায় কিন্তু জলাবদ্ধ অবস্থায় মানুষ রয়েছে। এবং এই জলাবদ্ধতা উত্তরণের জন্য যেটা খুব জরুরি সেটি হচ্ছে যে সকল খালগুলো রয়েছে এই খালগুলো দ্রুততম সময়ের মধ্যে আসলে সংস্কার করা, এবং যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে এবং নানা জায়গায় ময়লা আবর্জনা পড়ে এবং নানা ধরনের লতাগুল্ম জন্মে যে পানি বন্ধ হওয়ার কারণ যেগুলো রয়েছে সেগুলো যদি আসলে চিহ্নিত করে এগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা হয় তাহলে হয়তোবা জলাবদ্ধতার হাত থেকে নোয়াখালীবাসী পরিত্রাণ পেতে পারে। এক্ষেত্রে কার কার সাথে সমন্বয় দরকার বলে মনে করেন? আমার কাছে মনে হয়েছে যে নোয়াখালী পৌরসভার সঙ্গে যে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো রয়েছে বিশেষ করে গণপূর্ত কিংবা পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য দপ্তর অধিদপ্তর পরিদপ্তর যাই বলি না কেন, আমার মনে হয় যে নোয়াখালীর এই জায়গাটাতে শুরু থেকে এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে, সুতরাং ওই জায়গাটাকে কোনো না কোনো ভাবে সমন্বয়ের জায়গায় নিয়ে আসা এবং একই সঙ্গে
স্থানীয় সরকার কাঠামো একটু দুর্বল হয়ে যাওয়ার কারণে সাম্প্রতিক সময়ে, ফলে এইখানে আবার স্থানীয় জনপ্রতিনিধিরা আসলে কোনো উদ্যোগ তো নিতে পারছেন না, সুতরাং সেটি একটি বড় ধরনের বাধা। এই জায়গাগুলো আসলে সমন্বয় করে যদি কোনো কিছু করা যায়, নিশ্চয়ই এই সমস্যা থেকে উত্তরণের সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন, জামাল হোসেন বিষাদ, নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালীর সদস্য সচিব, আসলে তিনি যে জনভোগান্তি থেকে একটি সমন্বয়হীনতার কথা বলছেন, তো যেসব দপ্তর রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, একই সাথে নোয়াখালী পৌরসভা রয়েছে, এগুলো যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে নোয়াখালী জেলাবাসী, নোয়াখালী শহরবাসী যে জলাবদ্ধতা রয়েছে, প্রতি বছর যে জলাবদ্ধতা হয়, এই জলাবদ্ধতাকে হয়তো মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ জ্যোতি। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। দেখছেন দেশ জনপদ লাইভ। মৌলভীবাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বন্যার অজুহাতে চড়া নিত্যপণ্যের দাম। সব ধরনের সবজি, আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, মাছ ও কাঁচামরিচের দাম বাড়ছে। এ বিষয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে ইলাহি কুটি। কুটি, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জ্যোতি, আপনাকে যেটি জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজারের চলতি বছরের জুন মাস থেকেই বন্যা শুরু হয়। ধাপে ধাপে, তিন ধাপে মৌলভীবাজারে বন্যা হয়। এই বন্যার অজুহাতে মৌলভীবাজারের যে নিত্য প্রয়োজনীয় বাজার যেটা, সেটা অনেকটা লাগামহীন অবস্থায় আছে। কারণ বিভিন্ন অজুহাতে যারা বিক্রেতা আছেন তারা এই পণ্যের দামটা বৃদ্ধি করে চলছেন। ইতিমধ্যেই চালের বাজার যেটা, সেটা একদম অস্থির হয়ে আছে। কারণ প্রতিটা জাতের চালই প্রায় 4-5 টাকা বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে আলু, যেখানে আজ থেকে এক সপ্তাহ আগে যেটা 55 টাকা ছিল, সেটা এখন 60 টাকা ধরে বিক্রি হচ্ছে, এবং পেঁয়াজ 110 টাকা ধরে, এবং রসুন 180 টাকা, আদা 280 টাকা, এইরকমভাবে সবটি পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে যেটি আপনাকে বলতে চাই যে সবজি, আমাদের এই মৌলভীবাজারে বন্যা হওয়ার পরিপ্রেক্ষিতে সবজির অনেকটা নষ্ট হয়ে গেছে, যার কারণে বিভিন্ন জায়গা থেকে সবজি আসায় সবজির দামটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অনেকটা চলে যায়। তবে একটা জিনিস হচ্ছে যে লাউ এবং কুমড়া যেটা, সেটার দামটা অনেকটা সহনীয় পর্যায়ে আছে। তবে যেটি হচ্ছে মাছের যে বাজারটা, সেটাও আকাশ অনেক দাম বৃদ্ধি পেয়েছে। তবে ইলিশ মাছের দাম কিছুটা কমেছে বলে বিক্রেতারা আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম যারা আড়তদারের সাথে, তারা বলছেন যে তারা যেসব পণ্য বিভিন্ন জায়গা থেকে কিনে আনেন, সেখানে দাম বৃদ্ধির কারণে এই সব অবস্থার সৃষ্টি হয়েছে। এবং যেটা হচ্ছে যে মৌলভীবাজারের যে বাজার মনিটরিংয়ের যে ব্যবস্থা, সেটা অনেকটাই ভেঙে পড়েছে, যার কারণে বাজার মনিটরিং না থাকার কারণে এই সব মালামালের দাম বৃদ্ধি অব্যাহতভাবেই চলছে। একটি বিষয় জানাতে চাই যে যেটি হচ্ছে গরিবের পুষ্টি বলে ডিমটাও যেখানে ছিল আগে 45 টাকা কেজি, এখন সেটা 55 টাকা 52 টাকা 53 টাকা ধরে বিক্রি হচ্ছে। হাঁসের ডিম 65 টাকা ধরে বিক্রি হচ্ছে। গরুর মাংস যেটা 800 টাকা কেজি, যেখানে কিছুদিন আগেও ছিল 750 টাকা, সেটা 800 টাকা ধরে বিক্রি হচ্ছে। খাসির মাংস এবং সব ধরনের যে নিত্য প্রয়োজনীয় মানুষের যেটা, সেটা অনেকটাই দাম বৃদ্ধি করা হচ্ছে, যেটার জন্য ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং না থাকার কারণে এই অবস্থায় চলতেছে। অর্থাৎ মৌলভীবাজারে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসে অনেকটা মানুষ হিমশিম খাচ্ছেন। সার্বিক অবস্থায় মৌলভীবাজারের যে বাজার, সেটা অনেকটা নিয়ন্ত্রণ অবস্থায় রয়েছে। সার্বিক অবস্থায় মৌলভীবাজারের তিন ধাপের বন্যায় মৌলভীবাজারের মানুষ যেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছেন, তেমনি আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, বাজার করতে এসে মানুষ অনেকটা দিশাহারা হয়ে যাচ্ছেন। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সালে ইলাহি কুটি। দেখছেন দেশ জনপদ লাইভ। লালমনিরহাটে মাত্রাতিরিক্ত লোডশেডিং এ ঝুঁকির মুখে বিসিক শিল্পনগরীর উৎপাদন। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, কেন আসলে লোডশেডিং বেড়েছে আর এতে কি ধরনের সমস্যা হচ্ছে, কি তথ্য রয়েছে?
যুথি আসলে লালমনিহাটে কিন্তু সম্প্রতি লোডশেডিং এর মাত্রা বেড়েছে এবং গত কয়েকদিনে কিন্তু দিনের বেলা 5 থেকে 6 বার এবং রাত্রেবেলা 5 থেকে 7 বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এবং এই লোডশেডিং এর প্রভাবে শুধুমাত্র জনমনে অস্বস্তিই নয়, এই লোডশেডিং কিন্তু প্রভাব ফেলছে লালমনিহাটের যে বিসিক শিল্পনগরী রয়েছে সেই শিল্পনগরীর উৎপাদনেও। আমরা এই লোডশেডিং এর কারণ হিসেবে লালমনিহাটের যে নেসকো কর্তৃপক্ষ রয়েছে এবং পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিদ্যুতের উৎপাদন অর্থাৎ চাহিদা মতো মেগাওয়াট কিন্তু লালমনিহাটে পাচ্ছে না, জন্য এই ধরনের লোডশেডিং কিন্তু দিতে বাধ্য হচ্ছে। আমরা তথ্য যে জানতে পেরেছি যে লালমনিহাটে কিন্তু গোটা জেলায় 70 থেকে 75 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও 30 থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু দিনে ও রাত্রেবেলা আসলে কম পাচ্ছে, যার কারণে এই লোডশেডিং হচ্ছে। তবে এই লোডশেডিং এর কারণে বিসিকে যে প্রভাবটি পড়ছে সেটিতে কিন্তু ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ এটি ব্যবস্থার মাধ্যমে হলেও বিসিক শিল্প নগরীতে যেন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আমি এই বিষয়টি নিয়ে লালমনিহাট বিসিক শিল্প নগরীর এক কর্মকর্তার সাথে কথা বলতে চাই। একটু আপনি আমাকে জানাবেন যে সম্প্রতি এই লোডশেডিং এর মাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে, বিসিক শিল্প নগরীতে কি ধরনের প্রভাব পড়ছে এবং আপনাদের আসলে প্রত্যাশাটা কি? জি আসসালামু আলাইকুম, আমি ডেপুটি ম্যানেজার বিসিক জেলা কার্যালয় লালমনিহাট। আসলে আমাদের বর্তমান যে অবস্থা, আমাদের বিদ্যুতের অনেক মানে ঘাটতির কারণে শিল্প মালিকরা সঠিকভাবে উৎপাদন তারা করতে পারতেছে না, এতে উৎপাদনের ঘাটতি তো হচ্ছেই। এটা বজায় না রাখলে দেশে কিন্তু আপনার সার্বিকভাবে একটা মানে নেতিবাচক প্রভাব পড়বে। সেক্ষেত্রে আমি উদ্যোতন কর্তৃপক্ষ অর্থাৎ যারা বিদ্যুতের সাথে জড়িত আছে তাদেরকে অনুরোধ করব, অন্তপক্ষে দিনের বেলা যেহেতু ম্যাক্সিমাম কারখানা চালু থাকে সেই সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা হয়। ধন্যবাদ আপনাকে। আসলে সব মিলিয়ে আমি যদি বলতে চাই যে লালমনিহাটে কিন্তু পল্লী বিদ্যুতের শুধুমাত্র সদর উপজেলায় দিনের বেলা চাহিদা থাকে 9 থেকে 10 মেগাওয়াট এবং রাত্রেবেলা চাহিদা কিন্তু 1 মেগাওয়াট বৃদ্ধি পায়। সেক্ষেত্রে দিনের বেলা 5 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থেকে কম পাচ্ছে এবং রাত্রেবেলা কিন্তু প্রায় 2 মেগাওয়াট বিদ্যুৎ আসলে কম পাচ্ছে, যার কারণে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে এই সমস্যার সমাধান আসলে কবে নাগাদ সমাধান হবে এই বিষয়ে কিন্তু আসলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং লালমনিহাট যে নেসকো কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আমাদেরকে আসলে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারেনি। সব মিলিয়ে লালমনিহাটের এই বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ লোডশেডিংয়ের যাতে দ্রুতই সমস্যা সমাধান হয় এবং বিসিক শিল্প নগরীতে যে বিশেষ করে বিশেষ ব্যবস্থাপনায় যাতে দিনের বেলা অন্তত বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্নভাবে করা যায় সেই ব্যবস্থার জন্য কিন্তু ব্যবসায়ী এবং বিসিক কর্তৃপক্ষ দাবি তুলেছেন। এই ছিল লালমনিহাট থেকে লোডশেডিংয়ের সর্বশেষ খবর। জ্যোতি লালমনিহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। দেখছেন দেশ জনপদ লাইভ। টাঙ্গাইলের ঘাটাইলে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। দর্শকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকিও দেওয়া হয়েছে। প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? আতিক, মানববন্ধন থেকে কি বলা হয়েছে, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ জ্যোতি। আপনি জানেন যে টাঙ্গাইল ঘাটাইলের ইউপি চেয়ারম্যান সাগর দিঘির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, তার বিরুদ্ধে আসলে নানান দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে এবং এই অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আসলে সাংবাদিকদের তিনি হুমকি দিয়েছেন এবং তার প্রতিবাদে কিন্তু এই সাংবাদিক সহ এবং এলাকার সুশীল সমাজের যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু আসলে মানববন্ধন করছেন এবং এলাকাবাসী বলছেন যে তিনি আসলে সাগরদিঘি অঞ্চলের আওয়ামী লীগের একজন প্রভাবশালী চেয়ারম্যান এবং তিনি কিন্তু তার বিরুদ্ধে আসলে অনেকেই সাহস পান না কথা বলতে এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে কিন্তু তিনি জড়িয়ে পড়েছেন এবং যার কারণে আসলে মানুষ কিন্তু তার প্রতি অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন এবং সাংবাদিকরা কিন্তু তারা এই মুহূর্তে আসলে এবং সুশীল সমাজের ব্যক্তিরা কিন্তু মানববন্ধন করছেন। আমরা একটু কথা বলবো, এই যে আপনারা কি কারণে আসলে মানববন্ধন? আমাদের ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সমকালের ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করেছিল যেখানে সাগরদিঘি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহর একটি প্রকল্পের কেনাকাটার দুর্নীতি নিয়ে
হাবিবুল্লাহ সেটি নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ না করে সে আমাদের সাংবাদিককে হুমকি দিয়েছে, তার হাত পা ভেঙে দেবার হুমকি দিয়েছে, তারপর জীবন নাশেরও হুমকি দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করবার জন্য এবং একই সাথে তার দুর্নীতি তদন্তপূর্বক তাকে অপসারণ করবার দাবিতে আজকে আমরা এই মানববন্ধনে যোগ দিয়েছি। এবং আমার সাথে ঘাটালের সর্বস্তরের সুশীল সমাজ এবং টাঙ্গাইলের সমস্ত সংবাদকর্মীরাও যোগ দিয়েছে। ধন্যবাদ। আসলে তারা বলছেন যে এই দুর্নীতি এবং তার যে অপকর্ম রয়েছে সেগুলো তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। জ্যোতি, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আতিক রহমান। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @TheDeshTelevision অথবা @TheDeshTVNews সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।